সিনেমার এক নায়িকা কালকে বলছে আমি ফর্ম চাই, আমি চাঁপাইনবাবগঞ্জে প্রার্থী হতে চাই, আমার বাড়ি ওখানে। একটা মেয়েকে দিলাম, আমরাও দেখলাম যে কি রিয়াকশনটা কি, আমাদের দলেও দেখলাম বাইরেও দেখলাম। এটা একটা অভিজ্ঞতা তো, জিতেছে অনেকে, হেরেছে। সিটি কর্পোরেশনে একজন মহিলা, আমাদের বহুদিনের পোড় খাওয়া কর্মী, এ ডালিয়া, আমাদের পোড় খাওয়া কর্মী, নিবেদিত প্রাণ, কোনো বদনাম। একটা মেয়েকে দিলাম, আমরাও দেখলাম যে কি রিয়াকশনটা কি, আমাদের দলেও দেখলাম বাইরেও দেখলাম। এটা একটা অভিজ্ঞতা তো। এই জন্য যারা বলেন 33% করে না কেন, আওয়ামী লীগ এগুচ্ছে, কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টে বিশেষ করে মহিলাদের চেয়ারম্যান, বাদামবো উপজেলা চেয়ারম্যান এবং যে কোনো সিটে ডাইরেক্ট ইলেকশনে নামাবো পার্লামেন্টে, এটা আমাদের দেশে এখনো একটা চ্যালেঞ্জ। এটা মেনে নিতে চায় না আমাদের দলের পুরুষ নেতারা, মেনে নিতে চায় না। এখানে দেখেন রংপুরের অবস্থা, আমাদের নেতারা কি অ্যাক্টিভ ছিল? তাহলে কি আওয়ামী লীগের এই অবস্থা, আওয়ামী লীগ বড় তো সেকেন্ড হতে পারে, এ অবস্থা তো হয় না। সেখানে সমস্যা হয়েছে, কিন্তু মহিলা, আমি আবারও জোর সঙ্গে বলছি, প্রার্থী নির্বাচন সর্বসম্মতভাবে আমরা করেছি এবং এখানে কোনো ভুল হয়নি। এই মহিলার কোনো বদনাম নেই, সে লয়ার, প্রতিষ্ঠিত লয়ার রংপুর কোর্টের, এবং কোনো অপকর্মের সঙ্গে সে জড়িত না। খুব সুনাম তার শহরে মানুষ হিসেবে। আমরা প্রার্থী বাছাই ভুল করি, আপনারাও মানসিকতাটা একটু তৈরি করেন যে একজন মহিলাকে দিলে তাকে যেন ভোটটা দেয়। এখন আমাদের দলের ভিতরেও উল্টো সুর, আবার বাইরেও উল্টো সুর, তো মহিলারা যাবে কোথায়? মহিলা কি দাঁড়াবে না? এ তো এখন ওই সিনেমার এক নায়িকা কালকে বলছে আমি ফর্ম চাই, আমি চাঁপাইনবাবগঞ্জে প্রার্থী হতে চাই, আমার বাড়ি ওখানে। তা আমি আমাদের নেত্রীর সাথে আলাপ করলাম, তিনি বললেন হ্যাঁ, ওদের ফ্যামিলি তো আওয়ামী লীগ ফ্যামিলি, ও তো আওয়ামী লীগ করে, ঠিক আছে, ও ফর্ম সংগ্রহ করুক। বাঁকা চোখে দেখছেন কেন? একটা জিনিস বাংলাদেশে হয়েছে নতুন, প্রথম অভিজ্ঞতা, মেশিনটা তো চালাইতেও চিন্তা করে এখানে এদিক সেদিক হতে পারে, প্রথম মানুষকে অভ্যস্ত করতে হবে, মানুষ তো টিকিট কিনতে দেরি করছে। এগুলো আমাদের আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এগুলো নিয়ে বাঁকা চোখে দেখার কোনো কারণ